হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি নতুন এবং মজার একটা টপিক নিয়ে, ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং। তোমাদের অনেকেরই ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেক রকম সমস্যা কিন্তু হয়, আর ম্যাপ পয়েন্টিং হচ্ছে এমনই একটা জায়গা ক্লাস টেনে অর্থাৎ মাধ্যমিকে ভূগোলে একটা ভালো নাম্বার তোলার জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটাই হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তবে এ ব্যাপারে অনেকের কিছু ভীতি রয়েছে, সেই জায়গাটাকে আজকে আমি মার্ক করব এবং তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে কন্টিনিউয়াসলি। পরপর যে ভিডিওগুলো আমি দেবো তাতে ম্যাপ পয়েন্টিং এর জায়গাটা তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। তাহলে চলো শুরু করি। উপরে দেখো ম্যাপ পয়েন্টিং বলে হেডিং করেছি। তোমরা সবাই জানো ম্যাপ পয়েন্টিং আমাদের টোটাল মার্কস থাকে 10 নম্বর, এবং আমাদের টার্গেট করতে হবে এই 10-এর মধ্যে আমাদেরকে 10-ই তুলতে হবে যেভাবেই হোক। এর জন্য যে খুব বেশি প্র্যাকটিস করতে হবে তা কিন্তু নয়, খুব লিমিটেড কিছু জায়গাটা যদি আমরা একটু মার্ক করে ফেলি, একটু ধরে ফেলি, তাহলে কিন্তু আমরা পয়েন্টিংটা করতে পারবো। তো এখানে দেখো আমি ম্যাপের মধ্যে বোর্ডের মধ্যে কতগুলো জায়গা মার্ক করেছি, অর্থাৎ মাধ্যমিকে আমাদের যে যে জায়গাগুলো থেকে ম্যাপ পয়েন্টিংটা আসে সেই জায়গাটা প্রথমে আমাদেরকে কিন্তু জানতে হবে, আর তার আন্ডারে কি কি প্রশ্ন আসবে, কি কি জায়গা মার্ক করতে বলবে ওটা আমরা অবশ্যই দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব। চলো দেখে নিই কিভাবে কি হচ্ছে। নাম্বার ওয়ান দেখো লিখেছি পাহাড় পর্বত। প্রত্যেক বছরই পাহাড় পর্বত থেকে একটা প্রশ্ন কিন্তু আসেই, আমরা পরবর্তীতে দেখব এই পাহাড় পর্বতের মধ্যে 7-8টা মোটামুটি কতগুলো ইম্পর্টেন্ট 2021 সালে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি অবশ্যই তোমাদের মার্ক করে দেব এবং পয়েন্টিং করে দেখিয়ে দেব কোথায় কিভাবে করতে হবে। নেক্সট 2 নম্বর রয়েছে হ্রদ এবং উপহ্রদ সমূহ। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্তে বহু রকম আমাদের হ্রদ এবং উপহ্রদগুলো রয়েছে, তোমার লবণাক্ত হ্রদ, মিষ্টি জলের হ্রদ, সবই আমরা এর মধ্যে কিন্তু পয়েন্টিংটা করব। 3 নম্বর রয়েছে ভারতের নদ নদী, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর রয়েছে ভারতের মালভূমি, সমভূমি এবং উপকূল অঞ্চল, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম উপকূল নিয়ে আমাদের প্রশ্ন কিন্তু একটা না একটা থাকেই। তো যাই হোক, নেক্সট 5 নম্বরে রয়েছে ভারতের জলবায়ু। এখানে জলবায়ু বলতে স্পেসিফিক কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে, যেমন ভারতের সবচেয়ে অতিরিক্ত বৃষ্টিবহুল অঞ্চল, সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বা ভারতের ক্রান্তীয় মৌসুমি জলবায়ুযুক্ত অঞ্চলের অ্যাপ্রোপ্রিয়েট প্লেসটা কোথায়, নিরক্ষরেখাটা কোথা দিয়ে গেছে, এগুলো কিছু জায়গাগুলো আমাদের এর মধ্যে মার্ক করতে হবে। নেক্সট ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকার মধ্যে যেমন কোথায় রয়েছে লবণাক্ত মাটি, কোথায় রয়েছে আমাদের তোমার দোআঁশ মাটি, কোথায় রয়েছে আমাদের বিভিন্ন রকমের যে পলিমাটিগুলো রয়েছে ইত্যাদি মাটিগুলো আমরা কিন্তু দেখব। ভারতের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, ভারতের কৃষি, ভারতের শিল্প এবং ভারতের নগর এবং মহানগর সমূহ। দেখো আমাদের পয়েন্টিংয়ে কিন্তু পশ্চিমবঙ্গ নয়, গোটা ওয়ার্ল্ডকে নিয়ে নয়, আমাদের শুধুমাত্র ভারতকে নিয়ে, আর প্রত্যেকটা জায়গায় প্রশ্নতে কিন্তু উল্লেখ করাই থাকবে যে ভারতের কোথায় রয়েছে এই জিনিসটা। তো যাই হোক, আরেকটা পয়েন্ট তোমাদেরকে একটু মাথায় ধরিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে একটা জাস্ট ভারতের মানচিত্র এঁকেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। বর্তমান দিনে ম্যাপ পয়েন্টিং গুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে ধরতে হবে। প্রত্যেকটা জায়গাতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এইগুলো কিন্তু মার্ক করে দেওয়া হচ্ছে। যেমন তোমাকে প্রশ্ন করা হলো কৃষি থেকেই পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চলের উল্লেখ করো, পশ্চিম ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চলের নাম উল্লেখ করো, দেখতে পাচ্ছ জাস্ট ভারতের কোন দিকটা বলা হচ্ছে। শিল্পের ক্ষেত্রেও তাই, উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ যে কোনো সাইড থেকে আসতে পারে। ইভেন বর্তমান দিনে নদ নদী, হ্রদ উপহ্রদ, পাহাড় পর্বত প্রত্যেকটা জায়গাতে যেখানে আগে কখনো দিক উল্লেখ করে দিত না, এখন কিন্তু এগুলোতেও দিক উল্লেখ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে ভারতের নগর এবং মহানগর এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ স্পেসিফিক কিছু জায়গার নাম আমাদের কিন্তু অবশ্যই এই পয়েন্টিং এর মধ্যে রাখতে হবে। তোমাদের অনেকের সমস্যা হয় কোনটা কোন দিক ম্যাপের মধ্যে, একটু ভালো করে দেখে নাও। এই সাইডটাকে আমরা বলি পূর্ব ভারত, এইদিকে বলছি আমরা পশ্চিম, এটা হচ্ছে আমাদের উত্তর ভারত, আর নিচে হচ্ছে দক্ষিণ ভারত। আমরা মোটামুটি কিন্তু আমাদের আইডিয়া আছে, আমরা জানি, আর এইটুকু পোর্শনকে আমরা বলছি উত্তর পূর্ব ভারত। এই জাস্ট 5টা জায়গাকে তোমরা আগে ভালো করে মার্ক করো, কোথা থেকে কতটুকু পর্যন্ত আমরা কোন ভারতের আন্ডারে ফেলবো। দক্ষিণ ভারতে যদি কোনো প্রশ্ন আসে আলটিমেটলি আমরা কিন্তু এইটুকুটা এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো, এর ওপরে কিন্তু আমরা উঠবো না।
আবার পশ্চিম ভারত বলতে গেলে জাস্ট মোটামুটি এইটুকু পজিশনটা। এবার কোথায় কি পজিশন রয়েছে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের একদম স্পেসিফিক উল্লেখ করে দেব। উত্তর ভারত মোটামুটি এইটুকু পজিশনটা আমরা উত্তর ভারত ধরতে পারি, এবং তোমার উত্তর পূর্ব ভারত তো পুরো এই যে পোর্শন টুকুটা রয়েছে পুরোটা, এইটুকু পার্টকে আমরা কিন্তু উত্তর ভারত হিসেবে ধরবো, আর পূর্ব ভারত তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ম্যাপ পয়েন্টিং এ 10-এ 10 তুলতে হবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এখানে যেমন পাহাড় পর্বত রয়েছে, হ্রদ উপহ্রদ সমূহ রয়েছে, আমরা অনেকে কি করি একটা জায়গায় পয়েন্টিং গুলোকে উল্লেখ করে নিই। টোটাল 2021 সালে হয়তো 50টা আমি প্র্যাকটিস করে গেলাম, ঠিক এরকম ভাবে নয়, একটা ম্যাপের মধ্যে সবকিছুকে মিলিয়ে করতে গেলে অটোমেটিক্যালি মাথার মধ্যে কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি করব আমরা, স্পেসিফিক একটা বা দুটো করে টপিকস নিয়ে তার আন্ডারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পাহাড় পর্বত এবং হ্রদ উপহ্রদ এই প্রথম যে দুটো ইউনিট রয়েছে, এই দুটো ইউনিটে মিলে খুব বেশি হলে 10 থেকে হয়তো 15টা পয়েন্টিং আমাদের আসবে। এই 15টা পয়েন্টিং নিয়ে আমি একটা ম্যাপের মধ্যে তোমাদের স্পেসিফিক উল্লেখ করে দেখিয়ে দেবো। এইভাবে করে তারপরে পরের ভিডিওতে হয়তো তার পরের দুটো, এই করে 10খানা ইউনিটের টোটাল আমরা বেশ কতগুলো পয়েন্টিং উল্লেখ করে ফেলবো। সেগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে গেলে আমি নিশ্চিত তোমরা অবশ্যই 10-এ 10 নাম্বার স্কোর করতে পারবে। তাহলে স্টুডেন্টস আজ এই পর্যন্তই, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থাকবে, এবং যারা নতুন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো এবং অল নোটিফিকেশনটাকে অন করে ফেলো, যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, খুব ভালো থেকো, টাটা।